Hello everyone, assalamu alaikum. Welcome to Bridal Creation. Bridal Creation থেকে আমি আবিদা সুলতানা আজ তৈরি করে দেখাবো কোট পিন। কোট পিন গুলো আমরা কোটে ব্যবহার করে থাকি, এটাই স্বাভাবিক, তাই না? কিন্তু কোট পিন আমরা কোটে ছাড়াও কিন্তু এই ধরনের কোট পিন গুলো আমরা হিজাব পিন হিসেবেও ব্যবহার করতে পারি। তো কিছু এই টাইপের পিন গুলো নিয়ে নিয়েছি। এগুলোর দাম 1 টাকা পার পিস, 1 টাকা বেশি নিলে হয়তো বা একটু কম পড়বে। তো আমি এখানে বেলি ফুল আর ফোম ফুল নিয়েছি, সেই সাথে নিয়েছি হচ্ছে রেনুর স্টিক, মানে একটা বাঞ্চ রেনু থেকে রেনু কেটে ফেলে সেই অংশটুকু আমি কাজে লাগিয়েছি। অনেক সময় হয় না, বাঞ্চ থেকে রেনু কেটে নিয়ে বাঞ্চটা ফেলে দিই আমরা, সেটাকে কিন্তু এখানে কাজে লাগিয়েছি। সেটার উপরে আমি একটা ছোট্ট বেলি ফুল এবং ছোট্ট ফোম ফুল বসিয়েছি। এগুলো কিন্তু আমি অবশ্যই অবশ্যই গ্লুগান দিয়ে লাগিয়েছি, গ্লুগান ছাড়া আসলে ভালো হয় না। তো এখানে আমি একটা ফুলের স্টিক থেকে কিছু রেনু নিচ্ছি, স্টিকি যে রেনুগুলো থাকে ফুলের সেগুলো নিব। এটাকে বলা হয় লাড্ডু গোলাপ। লাড্ডু গোলাপে যে রেনুগুলো থাকে সেগুলো আমরা ব্যবহার করব আমাদের কোট পিন অথবা হিজাব পিনে। তো এই যে এখানকার কলিগুলো আমি নিয়ে নিচ্ছি, রেনুগুলো নিয়ে নিচ্ছি, এখানে লাগিয়ে দিয়েছি এবং সাথে একটা ছোট্ট গোল্ডেন কালার রেনু নিয়েছি। রেনুগুলো মাল্টি কালার ব্যবহার করা যায়, তবে আমার কাছে গোল্ডেন কালারটা এটার সাথে ভালো লেগেছে, তাই গোল্ডেন কালারটাই ইউজ করেছি। পিছন দিকে একটু আলতো করে হচ্ছে গ্লুগান দিয়ে আমি এখানে পিনটা লাগিয়ে নিয়েছি। এভাবে করে বেশ কয়েকটা রেডি করে ফেলেছি, অনেক আগেই তৈরি করা হয়েছে, এডিটিংটা এখন করছি। কিছু স্টিকে রেনু দিয়েছি, কাস্টমার কিন্তু এটা অনেক পছন্দ করেছে এবং খুব সহজ। এটা আমরা কোট পিন হিসেবেও ব্যবহার করতে পারি এবং হিজাব পিন হিসেবেও ব্যবহার করতে পারি। আসলে ব্যবহারটা নিজের উপরেই ডিপেন্ড করে যে আমরা কি কাজে এটাকে লাগাতে চাচ্ছি। তো আমি এটা ডেলিভারি দিয়ে দিয়েছিলাম 6 পিস কোট পিনের জন্য, আর 1 পিস রেখে দিয়েছিলাম নিজের জন্য। হিজাব পিন হিসেবে আমি দীর্ঘদিন এটা ব্যবহার করেছি এবং অনেক অনেক ভালো ছিল, কোনো সমস্যাই হয়নি এবং এটার কালারও কিন্তু নষ্ট হয়নি। যেহেতু আর্টিফিশিয়াল ফুল, সেক্ষেত্রে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না, ব্যবহারের উপরে ডিপেন্ড করে। আশা করছি সবার ভালো লাগবে। কোট পিনের কালার কম্বিনেশনটা সম্পূর্ণ নিজের উপর, চাইলে আরও অনেক বেশি কালারফুল করা যায়, তবে কোট পিনের ক্ষেত্রে সাদা ফুলের পরিমাণটা বেশি থাকলেই ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।